আদের কো কিও কিও তাল হরি হো রাম পাগলি আদি কি করে দেখে তো পুরা নিয়ারে কুশি দুই নং আদর্শ প্রাথমিক বিদ্যালয়ত স্কুল চলি আছে, গতিকে অতি সোনকালে আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আর আমার শিক্ষামন্ত্রী ডাঙরিয়াক মই অনুরোধ করছো যাতে অতি সোনকালে আমার এই স্কুলটির ফলে চাই, এই ছাত্র ছাত্র মুখর ফলে চাই, যাতে দুজন শিক্ষক আমার এতে নিয়োগ করার কারণে মই অনুরোধ জানাইছো। স্কুলের গুণোৎসব আরম্ভ হয়েছে, গতিকে অসুবিধার সম্মুখীন আমি হয়েছো, ছাত্র ছাত্রীর অসুবিধার সম্মুখীন হয়েছে নহা নহয়। এজন শিক্ষকে আজি ধরক পাঁচটা ক্লাস চলাবলগা হয়েছে। মোর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ডাঙরিয়াক মুখ্যমন্ত্রী হিসাবে মই অনুরোধ করিম, আমার ইয়াত লড়া ছলিকিটা ভালে শিক্ষার হেৰিত ভাল, হ্যাঁ, গতিকে যাওয়া বছরও গুণোৎসব হয়ে গেল, আমার ইয়াত শিক্ষা মানে শিক্ষক নিযুক্তি দিব বলি বা আমাক আশ্বাস দিছিল, আমি সেই আশ্বাসতে আছো। এটা আরো এইবার গুণোৎসব আহি গেল, কিন্তু এজন শিক্ষকে স্কুলটা চলাই আছে। আজি ধরক প্রায় 80 জন 85 জন ছাত্র ছাত্রী অসুবিধা হয়েছে, হ্যাঁ, আমি সহায় সহযোগিতা আগবাই আছো, হ্যাঁ, সরকারের ফলপা আমি কোনো হেনকা মানে শিক্ষার ফলপা মাস্টরের ফলপা আমি সুবিধাটো পোৱা নাই। যোৱা বছরও অনুরোধ করছো গুণোৎসবের আগে আগে যে আমার এইখন স্কুল কমসে কম 3 জন শিক্ষক লাগে, তার মাজত এজনেহে শিক্ষা মানে পাঠদান করে আছে। হ্যাঁ, এইবার মই বিশেষ অনুরোধ করিম আমার শিক্ষামন্ত্রীর ওসরত যে অতি সোনকালে আমার স্কুলটির ফলে চাই, আমার এই পিছপরা অঞ্চলটির ফলে চাই, যাতে দুইজন শিক্ষক ইয়াত নিযুক্তি দিয়ে। কুশি দুই নং আদর্শ প্রাথমিক বিদ্যালয়ত স্কুল চলি আছে, গতিকে অতি সোনকালে আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আর আমার শিক্ষামন্ত্রী ডাঙরিয়াক মই অনুরোধ করছো যাতে অতি সোনকালে আমার এই স্কুলটির ফলে চাই, এই ছাত্র ছাত্র মুখর ফলে চাই, যাতে দুজন শিক্ষক আমার এতে নিয়োগ করার কারণে মই অনুরোধ জানাইছো। স্কুলের গুণোৎসব আরম্ভ হয়েছে, গতিকে অসুবিধার সম্মুখীন আমি হয়েছো, ছাত্র ছাত্রীর অসুবিধার সম্মুখীন হয়েছে নহা নহয়। এজন শিক্ষকে আজি ধরক পাঁচটা ক্লাস চলাবলগা হয়েছে। মোর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ডাঙরিয়াক মুখ্যমন্ত্রী হিসাবে মই অনুরোধ করিম, আমার ইয়াত লড়া ছলিকিটা ভালে শিক্ষার হেৰিত ভাল, হ্যাঁ, গতিকে যাওয়া বছরও গুণোৎসব হয়ে গেল, আমার ইয়াত শিক্ষা
মানে শিক্ষক নিযুক্তি দিব বুলি বা আমাক আশ্বাস দিছিল, আমি সেই আশ্বাসতে আছো। এতিয়া আৰু এইবাৰ গুণোৎসৱ আহি গেল, কিন্তু এজন শিক্ষকে স্কুলটো চলাই আছে। আজি ধৰক প্ৰায় 80-85 জনমান ছাত্ৰ ছাত্ৰী অসুবিধা হৈছে, হা আমি সহায় সহযোগিতা আগবঢ়াই আছো। হা চৰকাৰৰ ফালৰ পৰা আমি কোনো সেনেকুৱা মানে শিক্ষাৰ ফালৰ পৰা মাষ্টৰৰ ফালৰ পৰা আমি সুবিধাটো পোৱা নাই। যোৱা বছৰো অনুৰোধ কৰিছোঁ গুণোৎসৱৰ আগে আগে যে আমাৰ এইখন স্কুলত কমচেকম 3 জন শিক্ষক লাগে, তাৰ মাজত এজনেহে শিক্ষা মানে পাঠদান কৰি আছে। হা এইবাৰ মই বিশেষ অনুৰোধ কৰিম আমাৰ শিক্ষামন্ত্ৰীৰ ওচৰত যে অতি সোনকালে আমাৰ স্কুলটোৰ ফালে চাই, আমাৰ এই পিছপৰা অঞ্চলটোৰ ফালে চাই, যাতে 2 জন শিক্ষক ইয়াত নিযুক্তি দিয়ে।